আজকের রেসিপিতে আপনাদের জন্য থাকছে হাতে মাখা সরষে বাটা দিয়ে ফলি মাছের একটি চমৎকার রেসিপি। আর যারা আমার মতো ফলি মাছ পছন্দ করেন তারা আমার এই রেসিপিটি হুবহু ফলো করে রান্না করে দেখবেন কতটা টেস্টি হয়। আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমি আপনাদেরকে খুব সহজভাবে রেসিপিটি তুলে ধরেছি, হোপফুলি আপনাদের খুব ভালো লাগবে। তো এজন্য প্রথমেই আমার লাগছে ফলি মাছ। তো আমি এইরকম বড় সাইজের চারটি ফলি মাছ আমার পছন্দ মতো টুকরো করে নিয়েছি। তো মাছগুলো বেশ বড় সাইজের ছিল, সেজন্য আমি প্রত্যেকটি মাছকে তিন টুকরো করে নিয়েছি। এবারে এই মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে হাতে মাখানো ফলি মাছের কারিটা বসিয়ে দিব। সেজন্য আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে একটি প্যানের মধ্যে মাছগুলো নিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি এতে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ পেস্ট। এবারে আমি এতে অ্যাড করছি সরিষা পেস্ট বা মাস্টার্ড পেস্ট হাফ কাপ, দিয়ে দিচ্ছি আদা পেস্ট হাফ চা চামচের মতো, তারপর দিয়ে দিলাম রসুন পেস্ট এক টেবিল চামচ। এবারে আমি এতে অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং হলুদের গুঁড়া দেড় টেবিল চামচ করে, তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা 10-12টি কাঁচামরিচ কুচি। তো এই কারিটা ঝাল খেতে ভালো লাগে, তো আপনারা যদি ঝাল পছন্দ না করেন কমিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম ধনে পাতা কুচি 3 টেবিল চামচের মতো, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপর আমি এতে অ্যাড করে দিচ্ছি সয়াবিন তেল। তো আমি হাফ কাপের মতো সয়াবিন তেল অ্যাড করে দিলাম। তো আপনারা চাইলে এই কারিটি সরিষার তেল দিয়েও মাখিয়ে বসাতে পারেন, তবে সরিষার তেল দিলে আরও বেশি খেতে ভালো লাগে। তো আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি, আর মেখে নেওয়া ফলি মাছ দিয়ে সরষের কারিটা খেতে যে কতটা টেস্টি হয় আপনারা অবশ্যই এই কারিটি রান্না করে দেখবেন। এবারে মাখানো হয়ে গেলে আমি পানিটা অ্যাড করে দিচ্ছি। তো আমি প্রথমে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি, তারপর আবারও হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো মাখাতে মাখাতে আমার মনে হয়েছে পানিটা আরও একটু বেশি লাগবে, যেহেতু মাছটা কাঁচা অবস্থায় আছে। তো সেজন্য আমি আরও 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি, আর এই 1 কাপ পানিটা দিয়েছি মাছটা সেদ্ধ হওয়ার জন্য। বেশ, আমার মাখানো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি চুলায় বসিয়ে দিলাম, তারপর আমি ঢাকনা দিয়ে চুলার আঁচ মিডিয়াম থেকে একটু কমিয়ে দিব, এবং পুরোটা রান্না আমি ঢেকে রান্না করব 20 মিনিটের মতো। আর অবশ্যই ঢাকনাটা সরাতে যাবেন না, যেহেতু আমি এটি হাতে মাখিয়ে বসিয়েছি। পুরোটা রান্না হওয়ার আগে ঢাকনাটা সরালে মশলার র ফ্লেভারটা থেকে যাবে। দেখুন, আমি মিডিয়াম থেকে একটু কমিয়ে দিয়েছি। এবারে 20 মিনিট হয়ে গেলে ঢাকনাটা সরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বেশ, তৈরি হয়ে গেল হাতে মাখা সরষে বাটা দিয়ে ফলি মাছের মজাদার একটি কারি রেসিপি। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে। এবারে আমি একটি সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি, তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর ফ্লেভার ছড়িয়ে গেছে, আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। তো আমি এই মজাদার কারিটির লুকস আরও বেশি বাড়িয়ে দিতে ধনে পাতা কুচিটা দিয়ে দিলাম, তারপর উপর থেকে 2টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমার এই সরষে বাটা দিয়ে হাতে মাখা ফলি মাছের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে জানাই আমার এই ছোট্ট চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর খুব বেশি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।